আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, পাইথন প্রোগ্রামিং এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব বেসিক বিল্ট ইন অপারেশন অন স্ট্রিং, আসলে স্ট্রিং ইন পাইথন প্রোগ্রামিং। পাইথন প্রোগ্রামিং এ স্ট্রিং এর উপর কিছু বেসিক অপারেশন আমরা দেখব। আমি এবারও বলছি যে যারা সি প্লাস প্লাস বা সি দিয়ে প্রোগ্রামিং শিখেছেন, যারা পাইথনে শিফট করতে চাচ্ছেন, যারা বেসিক কিছু শিখতে চাচ্ছেন, একেবারে বেসিক স্ট্রিং এর অপারেশন, যেমন ধরেন লেন্থ বের করা, কনকেটেশন অর্থাৎ দুটো স্ট্রিং যোগ করা, স্ট্রিং এর রিপিটিশন, স্ট্রিং ফরম্যাটিং, ক্যাপিটালাইজেশন ফাংশন, স্টার্ট উইথ অর্থাৎ কোন কোন অক্ষর দ্বারা সে স্ট্রিংটি শুরু হয়েছে কিনা, এন্ড উইথ কোন অক্ষর দ্বারা সে স্ট্রিংটা শেষ হয়েছে কিনা, পুরো স্ট্রিংটাকে আপার কেস করা, লোয়ার কেস করা। তো এই জিনিসগুলো বেসিক কিছু ফাংশন, আমি বিল্ট ইন ফাংশন আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে শেখাবো। তো চলুন কথা না বলে শুরু করা যাক। তো আমি আমার পাইচামে চলে যাচ্ছি। তো পাইচামে আমি ধরেন একটা স্ট্রিং নিচ্ছি, স্ট্রিং কিভাবে নিতে হয় এর আগে টিউটোরিয়ালে আমি বলেছি যে অবশ্যই আমাদেরকে ডাবল কোটেশন মার্ক লিখতে হয়, ঠিক আছে? তো আমি ধরেন এই হ্যালো লিখলাম, হ্যাঁ। তো এখন আমি যদি প্রিন্ট করি, এটা প্রিন্ট হবে প্রিন্ট এ। তো এটুকু আমরা শিখেছি যে স্ট্রিং নিয়ে প্রিন্ট করা যাবে। যাই হোক, এই যে হ্যালো প্রিন্ট হয়েছে। এখন আমি যদি হ্যালো প্রিন্ট করে, হ্যালো প্রিন্ট করার জায়গায় যদি আমি এর লেন্থ প্রিন্ট করতে চাই, তাহলে কি প্রিন্ট করবো? তাহলে এল এন কোয়াইট একেবারে হচ্ছে আমাদের সি প্লাস প্লাস এর মতো, আসলে এইখানে ভিতরে এটা হবে ভিতরে এ, হ্যাঁ। তাহলে এই স্ট্রিং আমরা লেন্থ কার প্রিন্ট করবো, হ্যাঁ, এ স্ট্রিংটা, ঠিক আছে? তো আমি এখন রান করে দেখি, নাম দেখেন পাঁচ প্রিন্ট করবো, তার মানে আমার স্ট্রিং এর লেন্থ, দেখেন হ্যালো এ সি ডাবল এল ও হ্যালো। এই যে আমি প্রথমে আপনাদেরকে লেন্থ প্রিন্ট করে শেখালাম, এরপরে আমি শেখাবো হলো কনকেটেশন করা, দুটো স্ট্রিং এ কিভাবে আমরা যোগ করতে পারি। আচ্ছা, আমি একটা স্ট্রিং এখানে নিয়েছি, তো আরেকটা স্ট্রিং যদি আমি এইভাবে নেই বি দিয়ে, তো বি দিয়ে আরেকটা স্ট্রিং নিলাম, সেটা হলো ধরেন হ্যালো ওয়ার্ল্ড, ডাব্লিউ ও আর এল ডি, হ্যালো ওয়ার্ল্ড। তো এইটা আমি কিভাবে যোগ করব? তো কনকেটেশন করা যায়, রিপ্লেস করা যায়, রিপ্লেসটা আমি দেখাবো, কনকেটেশনও দেখাবো। তো এ প্লাস বি, যে কোনো স্ট্রিংকে কিন্তু এভাবে এ প্লাস বি দ্বারা যোগ করে দেওয়া যাবে। তো আমি এখন রান করছি, দেখেন হ্যালো ওয়ার্ল্ড একসঙ্গে আমি যোগ করে দিয়েছি, ঠিক আছে? তো এভাবে যোগ করে দেওয়া যাবে। তো তারপরে এখন আমরা দেখব যে একটা পুরো স্ট্রিং লিখছি, লিখে কিভাবে ক্যাপিটালাইজ করা যায়। তো এরপরে আমরা শিখবো, আচ্ছা, রিপিটিশন অফ স্ট্রিং, রিপিটিশন কিভাবে করা যায়। রিপিটিশন করাও খুব সহজ, যে স্ট্রিংটা আমি যদি লিখে নেই, এখানে আমি জাস্ট শুধু এ প্রিন্ট করব, ঠিক আছে? এ কমা ফাইভ যদি দিই, তাহলে আমার কি প্রিন্ট করবো? এ পাঁচবার প্রিন্ট করার কথা, আমরা একটু দেখে নেই। আচ্ছা, এ পাঁচবার প্রিন্ট করেনি। তো আমার এ পাঁচবার প্রিন্ট করতে গেলে মূলত এ কে এ লিখে এখানে একটু দেখতে হবে, স্ট্রিংটা আমাদের অবশ্যই এইখানে এইখানে একটা স্টার চিহ্ন দিতে হবে, স্টার চিহ্ন। দেখি এবার কি হয়, টাইপ ইরর। আচ্ছা, তো এইখানে আমি স্ট্রিং নিয়ে একটা নিয়ে নিই, দেখি এখানে যদি আমি এইস নেই তাহলে কি হয়। আচ্ছা, এখানে কমাটা, কমা এখানে কমা দেওয়া যাবে না। এখন যদি আমি রান করি, হ্যাঁ, এইস পাঁচবার প্রিন্ট করেছে, ঠিক আছে? এখানে যদি আমি স্পেস সহ প্রিন্ট করি, তাহলে মনে হয় আমার স্পেস সহ দেখতে ভালো লাগে, দেখেন স্পেস সহ। আচ্ছা, তাহলে এর আগে যখন আমি এ দিয়েছিলাম, এবার আমি যদি এ দেই শুধু, তাহলে কি হয়? এখন আমরা এ দিয়ে দেখি, হ্যাঁ, এ দিয়ে পাঁচবার প্রিন্ট করেছে, ঠিক আছে? হ্যালো কিন্তু পাঁচবার প্রিন্ট করেছে। তো আমরা এভাবে যতবার চাই ততবার প্রিন্ট করতে পারবো, এইভাবে কোনো স্ট্রিং এর রিপিটিশন প্রিন্ট করা যাবে, ঠিক আছে? এ দিয়ে মাল্টিপ্লাই ফাইভ অর্থাৎ পাঁচবার এটা হ্যালো হ্যালো প্রিন্ট করবে, হ্যাঁ। তো এখন আমরা আমরা পাঁচবার হ্যালো হ্যালো প্রিন্ট করব, এইটু। এখন এইখানে যদি আমি আর একটা স্পেস প্রিন্ট করতে চাই, তাহলে স্পেস কিভাবে প্রিন্ট করব? হ্যালোর পরে আমি এখানে স্পেস দিয়ে দিলাম, তাহলে আমি পাঁচটা স্পেস পাচ্ছি, যে হ্যালো হ্যালো। আচ্ছা, এরপরে আমি শেখাতে চেয়েছি হলো স্ট্রিং ফরম্যাটিং। স্ট্রিং ফরম্যাটিং মানে কি? আসলে স্ট্রিং ফরম্যাটিং ব্যাপারটা হলো, স্ট্রিং এর মধ্যে আমরা যদি একটা স্ট্রিং নিই, স্ট্রিং এর মধ্যে কোনো ইন্টিজার বা ফ্লোটিং যে কোনো পয়েন্ট, যে কোনো সংখ্যা আমরা প্রিন্ট করতে চাই স্ট্রিং এর মাঝে, সেখানে আমরা কিভাবে প্রিন্ট করব? ধরেন এখানে আমি দিলাম হলো
এখানে হ্যালো না দিয়ে আমি দিলাম নাম, আমার নাম কিবরিয়া, ঠিক আছে? এখানে কিবরিয়া দিলাম, দিয়ে আমি এখানে যদি সেকেন্ড কোটেশনের মধ্যে এখানে আমার ইন্ডেক্স নাম্বার দিই জিরো, ঠিক আছে, জিরো। তারপরে লিখতে হবে আমার ফরম্যাট, ডট ফরম্যাট, ফরম্যাট এইখানে, এইখানে দিতে হবে আমার কত, আমি এখানে জিরো জায়গায় কত প্রিন্ট করতে চাই, ঠিক আছে। আমার এই বি নিয়ে যেহেতু কাজ করছি না, বিটা আমি মুছে দিলাম। এখন আমি যদি প্রিন্ট করি তাহলে আমার কি প্রিন্ট হবে, এখন আমি যদি প্রিন্ট করি তাহলে আমার কিবরিয়া জিরো জায়গায় নাইন প্রিন্ট হওয়ার কথা। এখন আমি প্রিন্ট দেবো কিবরিয়া জিরো ডট ফর, এত প্রিন্ট হচ্ছে, প্রিন্ট এ, আমার ডাবল কোটেশন মনে হয় এই পর্যন্ত শুধু, ঠিক আছে, যার কারণে পুরোটাই ওখানে নিয়ে নিছে, কারণ ফরম্যাটটা আলাদা, ফরম্যাটটা বাইরে রাখতে হবে। এখন আমি প্রিন্ট করে দেখি, হ্যাঁ কিবরিয়া নাইন, এখানে ফরম্যাট, এখানে কিবরিয়ার এখানে দেখেন, দেখতে পাচ্ছেন সেকেন্ড কোটেশনের মধ্যে জিরো দিয়েছি, এখানে ফরম্যাট নাইন দিয়েছি। আচ্ছা, এখানে কিবরিয়া জিরো, তারপরে আমি যদি তারপরে দি হলো কমা দিয়ে আশিক, আশিক, তারপর ডাবল কোটেশন, এখানে ওয়ান, তারপরে হলো আমাদের জাঙ্গিয়া, মানে জাহাঙ্গীর, জাঙ্গিয়া হলো, জাঙ্গি হলো ইনফিনিটি পাওয়ার। আচ্ছা, ওয়ানের পরে দিতে হবে টু, ঠিক আছে। এইখানে এরকম করে দিলে ফরম্যাট দেওয়ার পর এখানে আমাকে এখন কমা দিয়ে দিয়ে ভ্যালুগুলো দিতে হবে, এইট, 88। এখন আমি যদি প্রিন্ট করি তাহলে আমার কি প্রিন্ট করবে, প্রত্যেকের যে কিবরিয়া এত, আশিক এইট, জাহাঙ্গীর 88, এগুলো প্রিন্ট করছে। তো এই ছিল ফরম্যাটিং। এরপরে আমরা দেখবো হলো স্ট্রিং ক্যাপিটালাইজেশন, অর্থাৎ প্রথমত প্রথমের অক্ষরটা সেই স্ট্রিং এর আমার বড় হবে। আচ্ছা, এই স্ট্রিংটা আমি এখন একটু তাহলে মুছে দিচ্ছি। এখন আমি যদি স্ট্রিং একটা নিই হলো হ্যালো বাংলাদেশ, বাংলাদেশ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু, সরি এখানে বানান ভুলে গেছে, বিএএন, এন দেওয়াই আছে আগে, ঠিক আছে, হ্যালো বাংলাদেশ। এখানে অবশ্যই শেষে আবার ডাবল কোয়েশনটা দিতে হবে, হ্যালো কিন্তু প্রথম অক্ষর কিন্তু বড় হাতের অক্ষর আমাদের দেওয়া নাই। তাহলে এখন আমি প্রথম হাতের বড় হাতের অক্ষরটা কি দিব, জাস্ট এখানে যদি আমি এ ডট কেপি টি এ এল আই জেডি ক্যাপিটালাইজ ফাংশনটা এখানে দিয়ে দিই, ফাংশন যেহেতু আমাকে অবশ্যই এরকম, আচ্ছা তাহলে এখন আমার এখানে অবশ্যই বড় হাতের অক্ষর প্রথমে প্রিন্ট হওয়ার কথা। দেখেন প্রথমে বড় হাতের অক্ষর হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। তো এইভাবে কোনো সেন্টেন্সের শুরুতে আমরা বড় হাতের অক্ষর নিয়ে আসতে পারি। আচ্ছা, দেন তারপর আমি কি দেখাবো বলেছিলাম, স্টার্ট উইথ, তো কোনো ফাংশন, কোনো ফাংশন কোনো ইয়ে দ্বারা, কোনো অক্ষর দ্বারা স্টার্ট হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। তাহলে স্টার্ট হয়েছে কিনা সেটা দেখার ফরম্যাটের সিস্টেমটা হলো এরকম। তাহলে আমাদেরকে এখন, আমরা যদি এইখানে, এইখানে প্রিন্ট না লিখে, প্রিন্ট ও অটোমেটিক করে নেবে, আমরা এ ডট এস টি এ আর টি স্টার্ট উইথ চলে এসেছে, আমি ইন্টার চাপলাম। স্টার্ট উইথের এখানে ফরম্যাটিংটা হলো তিনটা, প্রথমে হলো আমার কি দ্বারা দেখতে চাচ্ছে চেক করে, স্টার্ট উইথ এস, যেহেতু এস দ্বারা শুরু হয়েছে আমি টুরু চাচ্ছি, কমা, কোথা থেকে কত দূর থেকে কত দূর আমি ট্রাভার্স করবো, জিরো থেকে পুরোটা লেন্থ পর্যন্ত, ঠিক আছে। এর সেন্টেক্সটা আমাদের জানতে হবে, জিরো থেকে লেন্থ এ, তাহলে এখানে পুরো লেন্থ সে এখন চেক করবে, জিরো থেকে লেন্থ পর্যন্ত দেখবে, যদি এইচ থাকে তাহলে এখানে আমার কি প্রিন্ট হওয়ার কথা, তাহলে এখানে আমার টুরু প্রিন্ট হওয়ার কথা। আচ্ছা, তাহলে এখানে টুরু প্রিন্ট হওয়ার কথা, তাহলে এটা প্রিন্ট করে দিই, প্রিন্ট PRINT, প্রিন্ট, এটা যদি আমি কনসোলে করি তাহলে কেবল আমার অটোমেটিক সেখানে আউটপুট দেখাবে, এটা যেহেতু আমার এডিটরে, সুতরাং আমার এখানে প্রিন্টের মধ্যে দিতে হবে। আচ্ছা, নেম লেন্থ, ও লেন্থ এত দেওয়া যাবে না তো, এলিয়েন, ঠিক আছে। এখন আমি যদি রান করি, ঠিক আছে, তাহলে এটা আমার যেহেতু এইচ দ্বারা শুরু, এখন যদি আমি এখানে এইচ দ্বারা শুরু না হয় দেই হলো কে দ্বারা শুরু, এটা কে দ্বারা শুরু কিন্তু না, তাহলে সুতরাং আমার কি দেখাবে, ফলস,
ঠিক আছে, তাহলে এখন স্ট্রিং এটা দ্বারা শুরু কিনা সেটা আমরা চেক করতে পারি। ঠিক সেম সিস্টেমে আমি যদি এখানে ইনটু ইট করে দিই, ইএনডি ইনটু ইট, ইনটু ইট, ঠিক আছে, এ দ্বারা কি শেষ হয়েছে? অবশ্যই শেষ হয়নি, এখানে কে দ্বারা শেষ হয়নি, তাহলে এখানে জিরো থেকে লেন পর্যন্ত দেখবে কে দ্বারা সেটা শেষ হয়নি, তাহলে আমার সেটা ফলস। এখন যদি এজ দ্বারা শেষ হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এজ দ্বারা শেষ হয়েছে, তাহলে আমি এখানে এজ দিলাম, এজ দ্বারা শেষ হয়েছে। এখন আমি যদি রান করি তাহলে ট্রু দেখাবে। তাহলে এইভাবে, তাহলে আমি এভাবে ইনটু ইট কিংবা তারপরে স্টার্ট উইথ চেক করে দেখতে পারি। আচ্ছা, আরেকটা দেখবো সেন্টার ফাংশন, আমি আপনাদেরকে দেখাবো এই এটার মতোই, যে মাঝখানে আপনারা ইউজটা দেখলেই বুঝতে পারবেন, এগুলো প্রোগ্রাম করতে করতে শিখলে অবশ্য ভালো হয়। এখন আমরা এটা যদি এ ডট সেন্টার ফাংশন ইউজ করে আপনাদেরকে দেখাই আমি কিভাবে সেন্টারে নিয়ে আসা যাবে। সেন্টার ফাংশন, আচ্ছা এখানে আমি দিলাম হলো ধরেন 11, এটা দিতে হবে তার প্যারামিটার, কমা হলো এখানে হলো ডাবল কোটেশনের মাধ্যমে এক্স, বা দিলাম এফ। এখন এর কাজ হলো 11টা এফ নিবে, তার মাঝখানে সেন্টারে রাখবে হলো হ্যালো, ঠিক আছে। তো আমি এখন প্রিন্ট করে দেখব, রান করে দেখব। আচ্ছা, str অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট সেন্টার, সেন্টার বানান আমার এখানে ভুল হয়েছে, ই হবে না। আচ্ছা এবার ঠিক আছে, অ্যাট্রিবিউট ভুল হলে এখানে দেখা, এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটে আমাদের এখানে 11টা, মোটে যে 3 আর 3 6 আর 3 9 2 11টা এফ নেওয়া হয়েছে, মাঝখানে হ্যালোটা দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে করে আমরা স্ট্রিং এর আরো অনেক কিছু অপারেশন আছে, নেক্সট টিউটোরিয়ালে সেই অপারেশন গুলো আমরা শিখব, এবং এর পাশাপাশি ফাংশন কি, স্ট্রিং এ পাইথনে ফাংশন গুলো কিভাবে কিভাবে কাজ করে, বা সি প্লাস প্লাস এর সাথে তুলনা করে আমি শেখাবো। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।